জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান এবং সহকারী প্রক্টর দীন ইসলামের প্ররোচনার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, নানা ঘটনা প্রবাহে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অবন্তিকা। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। মানসিক নির্যাতন ও হয়রানির অভিযোগ এনে মৃত্যুর জন্য দায়ী করেন সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলামকে। পরে এ ঘটনায় অভিযুক্তদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা করেন অবন্তিকার মা তাসলিমা বেগম। আর অভিযুক্তদের গ্রেপ্তার সহ ছয় দফা দাবি তোলেন জগন্নাথের শিক্ষার্থীরা। তাদের আলটিমেটামের মধ্যেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অবন্তিকার মৃত্যুতে সহপাঠী ও সহকারী প্রক্টরের প্ররোচনার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। মেট্রোপলিটন পুলিশ যেহেতু সংবেদনশীল, সে কারণে শুরু থেকেই তারা তাদের ওয়াচে রেখেছিল এবং যখন কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছে তখন তাদেরকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ের সাথে এক ধরনের সংশ্লিষ্টতা তাদের আছে, কিন্তু সেটির গভীরতা কতখানি অথবা ব্লেম কার দিকে কতটুকু দেওয়া যায় সেটি আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। পুলিশ জানায়, নানা ঘটনা প্রবাহে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অবন্তিকা। তদন্তে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে। হয়তো মানসিকভাবে অবন্তিকা বিপর্যস্ত ছিল, সেটি আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে এবং যেটি ফলশ্রুতিতে এ ধরনের দুর্ভাগ্যজনক একটি পরিস্থিতির মুখোমুখি সকলকে হতে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে ঢাকা মহানগর পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।